हेलो स्टूडेंट्स, आमि बाबलू। वेलकम टू माय यूट्यूब चैनल डब्ल्यू बी स्टाडी पॉइंट। आज आमरा आलोचना करब तोमादेर दशम श्रेणी जे एमसीक्यू एडाप्टेशन टास्क अर्थात बहु विकल्प भित्तिक प्रश्न परिचिति ओ अनुशीलन विषय जे तोमादेर दशम श्रेणी देवा होयेछे विद्यालय कर्तृपक्ष थेके जेगुलो तोमरा इतिमध्ये पेये गियेछो तार सम्पूर्ण समाधान आमि तोमादेर जन्य तैरि करे नियेछि। आज आमरा बांगला इतिहास एबं इंग्रेजी विषयेर समाधानगुलो तोमादेर जन्य करे नियेछि। तो तुम्हारा भिडियो भालो करे देखो एवं सुंदर भावे एगुलो खाताय लिखे नाओ, विद्यालय जखन बोलबे तखन अवश्य जमा दिए देबे। एवं एर परेर भिडियो तुम्हारे जोनो अंक विज्ञान माने तुम्हारे भौत विज्ञान जीवन विज्ञान एवं भूगोल विषय जो प्रश्नगुलो आछे सेगुलो आमी परेर भिडियो तुम्हारे जोनो करे नेब। तो चलो देखे ना जाक प्रथमे कि बला आछे। देखो भाग एके आछे, नीचे देवा अंशटी पढ़ो, तो अंशटी तुम्हारा निजेरा पढ़े नेबे, आमी पढ़े नियेछि तुम्हारे जोनो। उत्तरटा तुम्हारा देखे नाओ किभाबे करते हबे। उत्तरटी हबे प्रथमे आछे, देखो नीचे देवा प्रश्नगुलि ठीक उत्तरटी गोल दाग दाओ। प्रथमे आछे एक, छोटो छोटो पाखिरा दोलनार मतो बासा तैरी करे एक आराम पावार जन्य, बी बाच्चादेर सुविधार जन्य, सी सरु डाले बासा तैरीर कारणे, डी हिंस्र जंतुदेर हाथ थेके रक्षा पावार जन्य। ताहले एखाने सठिक उत्तरटी कि हबे, अपशन डी। एरपर आछे दुई, माटिते गर्त करे तार मध्ये डिम पारे जे पाखिरा तादेर अन्यतम टुনটুনি, গাঙচিল, তিতির আর ডি শালিক। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তিতির। এবার তিনের দাগের প্রশ্নটি আছে, দেখো তালচর বা তালচোচ পাখির বৈশিষ্ট্য। এখানে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে, অপশন বি, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। এরপরে আছে দেখো চার, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই, এখানে আমাদের অপশন সঠিক উত্তরটি হবে এ, আফ্রিকার। এরপর আছে পাঁচ, পাখি শব্দটি একটি ড্যাশ, তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে, অপশন বি, তদ্ভব শব্দ। এরপরে আছে দেখো ভাগ দুই, নিচে দেওয়া অংশটি পড়ো, অংশটি তোমরা পড়ে নিও, আমি পড়ে নিয়েই উত্তরটি তৈরি করেছি, তোমরা নিঃসন্দেহে লিখতে পারো। দেখো আছে নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটি গোল দাগ দাও। এদেশে ছাপা প্রথম সংবাদপত্রটি হলো, এখানে আমাদের সঠিক উত্তরটি গিয়ে যাবে অপশান এ, বেঙ্গল গেজেট। তারপর আছে দেখো সাত, কেরি সাহেব কাজ করতেন কোথায়, আমাদের সঠিক উত্তর অপশান বি, নীলকুঠিতে। এরপরে আছে আট, কি আছে উইলিয়ার কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন খড়দহে, দমদমে, খিদিরপুরে, বনগ্রামে। তাহলে আমাদের আটের সঠিক উত্তরটি কী হয়ে যাবে, অপশান সি, খিদিরপুরে। এরপর আছে দেখো নয়, কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করছেন, রেখাঙ্কিত পত্রটি মানে বাইবেল রেখাঙ্কিত আছে, এই পত্রটি কী হয়ে যাবে, আমাদের অপশান নয়ের সরি নয় দাগের অপশান বি সঠিক উত্তর, সম্বন্ধ পদ। এরপর আছে দশ, সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, তাহলে আমাদের উদাহরণটি হবে কি, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, ঠিক আছে। এরপরে আছে তিন, নিচের দেওয়া অংশটি পড়ো, এখানেও তোমরা অংশটি পড়ে নিও, অনেকটাই বড় অংশ আছে, আমি আর পড়ছি না। নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরে গোল দাগ দাও। এগারো আছে, পুতুল নাচিয়ে কে পুতুলের খেলা দেখার সঙ্গে আর যা শিখতে হয় তা হলো কি, আমাদের সঠিক উত্তর গল্প রচনা। এরপরে আছে দেখো পুতুল নাচের মাধ্যমে কি করা হচ্ছে, আমাদের চারটে অপশানের মধ্যে সঠিক অপশানটি কী হলো, এ, অপশান এ, ধর্মশিক্ষা দেওয়া হয়। এরপর আছে তিন, পুতুল নাচে নাচের সঙ্গে থাকে কি, গান, অভিনয়, গান ও অভিনয় নানা শারীরিক কৌশলের প্রদর্শন। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে, অপশান সি, গান ও অভিনয়। এরপর আছে চোদ্দ, পুতুল নাচের মূল লক্ষ্য, অপশান ডি আমাদের সঠিক উত্তর, সমাজ কল্যাণ ঘটানো। এরপরে আছে পাঁচ, স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, আমাদের সুযোগ আগত করলে হয় স্বাগত, তাহলে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর, সুযোগ আগত। তো চলো এরপরে আছে ভাগ চার, নিচে দেওয়া অংশটি পড়ো, এর ষোলো দাগের উত্তর হবে কি দেখে নাও, ইউরোপে ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল কখন, না চতুর্দশ শতকে, অপশান সি সঠিক উত্তর, চতুর্দশ শতকে। এরপর আছে সতেরো, চশমা ব্যবহারে প্রথম যুগে তা ছিল সন্দেহজনক বস্তু, বিলাসদ্রব্য, খেলনা সামগ্রী শুধু রাজ পরিবারের জন্য, তাহলে কী হবে, বিলাসদ্রব্য, অর্থাৎ অপশান বি। এরপর আছে আঠেরো, প্রাচীন গিরিশ ও রোমে ক্ষীণদৃষ্টির প্রভুকে বই পড়াতেন কে, ছাত্ররা, তার শিষ্যরা, কৃতদাসরা আর গ্রন্থাগারের কর্মীরা। তাহলে আমাদের এখানে আঠেরোর উত্তর হয়ে যাবে অপশান সি, কৃতদাসরা। নেক্সট আছে উনিশ, প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মোমের আলোয়। এরপর আছে কুড়ি, চশমা শব্দটি একটি ফরাসি শব্দ, অপশান এ। এরপর আছে দেখো ভাগ পাঁচ, নিচে দেওয়া অংশটি পড়ো, তো অংশটি তোমরা পড়বে ভালো করে। একুশে দাগের প্রশ্নটি দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত বৈদিক ভাষা, অপশান এ আমাদের সঠিক উত্তর, বৈদিক ভাষা।
এরপর আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। সঠিক উত্তরটি কী হবে আমাদের? অপশান এ। নেক্সট আছে দেখো 23-এ ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন 2টি, 3টি, 5টি, 10টি, তাহলে আমাদের সঠিক উত্তর 3টি, অপশান বি। 24-এ আছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, তাহলে সঠিক উত্তরটি কী হয়ে যাবে আমাদের? অপশান বি, চর্যাপদ। এরপরে আছে 25, আর্য ভাষা শব্দটির প্রকল্প হল সম্বন্ধ তৎপুরুষ, তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান বি। এবার আছে দেখো ভাগ 6, নিচে দেওয়া অংশটি পড়ো, তো তোমরা পড়ে নিও অংশটি। আমি 26-এর উত্তরটি বলছি দেখো, কবিদের যোজনা কৌশল হল যুক্তাক্ষরের মায়া সৃষ্টি, সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান বি, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। এরপরে আছে কবিকে লক্ষ্য রাখতে, বা 27-দাগ কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকেরা যেন কি, সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান এ, ছন্দের মধ্যে অনায়াসে ঢুকে পড়তে পারে বা ঢুকতে পারে। এরপর আছে 28, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি তা হচ্ছে অপশান সি, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। এরপর আছে 29, সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে সেটি হচ্ছে আমাদের দেখো আছে সৃজ, এই অপশান এতে আছে সৃষ, তারপর আছে সৃজ, সৃষ আর শ্রী, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দন্ত শয়রি বর্গের জয় হস। এরপরে আছে দেখো 30, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায় সেটি হচ্ছে সমীভবন, বিষমীভবন, স্বরসঙ্গতি আর ব্যঞ্জন সঙ্গতি, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কি? সমীভবন, অপশান এ। এরপরে আছে দেখো ভাগ 7, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, এখানে যেটি আমাদের একটি প্যাসেজ তুলে দেওয়া আছে বা একটি ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, এখানে এই বিষয়টি তোমরা ভালো করে পড়ে নেবে, আমি তোমাদের শুধুমাত্র উত্তরগুলো বলছি। 31-এ আছে দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে কত? 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ না 15 লক্ষ টাকা? আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান সি, 10 লক্ষ টাকা। এরপর আছে 32, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর আবেদনের সর্বোচ্চ বয়সসীমা অপশান ডি, 40 বছর। এরপরে আছে দেখো 33, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, কোনো সর্বোচ্চ সীমা নেই, তাহলে সঠিক উত্তরটি কী হয়ে যাবে আমাদের? অপশান ডি, কোনো সর্বোচ্চ সীমা নেই। নেক্সট আছে দেখো 34, নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না সেখানে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান বি, গ্রাম পঞ্চায়েত। এরপরে আছে দেখো 35, কী বলেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ নেওয়া, ঋণ পরিশোধের সময়কাল কত? অপশান সি, 15 বছর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 35টি প্রশ্ন বাংলা বিষয়ের উপর ভিত্তি করে। তো চলো এবার আমরা তোমাদের ইংরাজি বিষয়ের যে প্রশ্নগুলো আছে তার উত্তর করার চেষ্টা কর, সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। এরপরে আছে দেখো ইংরাজি MCQ অ্যাডাপ্টেশন প্যাকেজ ক্লাস 10। প্রথমে আছে দেখো ফর কোশ্চেন নাম্বার 1 এন্ড 2 চুজ দ্য সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট, মানে গ্রামারগতভাবে সেটা সঠিক। তাহলে আমাদের প্রথমে আছে দেখো এখানে যে উত্তরটি সঠিক হবে সেটি আমি বলে দিচ্ছি, তোমাদের 1-এর অপশান ডি সঠিক হবে, আই ডিড নট নো দিস উড হ্যাপেন। এরপরে আছে দেখো 2, এখানে যেটি সঠিক হবে সেটি হবে আমাদের অপশান সি, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, তাহলে এটি হয়ে যাবে আমাদের সঠিক। এরপরে আছে দেখো ফর কি কোশ্চেন নাম্বার 3-4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এর মধ্যে থেকে আমাদের সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। তাহলে 3-এর আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান বি, বিটুইন, ঠিক আছে। এরপরে আছে দেখো 4, একটি দেওয়া আছে যেমন আছে ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ এ ম্যান অ্যান্ড কিউ ইজ স্টিল স্ট্রিট ল্যাম্প দেন কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ওভার। নেক্সট আছে 5, কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10, 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, আফটার 6 মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি, কেমন মি? দেখুন এখানে আছে আমাদের, তাহলে 5-এর সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান ডি, লাইক মি। নেক্সট আছে 6, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমোরো, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উইল বি গিভেন। এরপর আছে আমাদের 7, বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যাড সেন্ট, কি হয়ে যাবে? হ্যাড সেন্ট, 7-এর উত্তর অপশান এ, হ্যাড সেন্ট। নেক্সট আছে দেখো 8-এ কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ, তাহলে যেহেতু আমাদের একটি জড় বস্তু দিয়ে বা কোনো বস্তু দিয়ে যখন কিছু কাজ করাবো যায় তখন সেখানে আমাদের কী বসাতে হয় না, উইথ বসাতে হয়, তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, উইথ। 9-এ আছে ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড,
তাহলে কি হবে আমাদের এখানে হয়ে যাবে অপশান সি অন ফুট। এরপর আছে 10 এল্ডার্স ড্যাশ, তাহলে আমাদের 10-এর সঠিক উত্তরটি হয়ে যাবে ডি শুড বি রেসপেক্টেড। এরপরে আছে 11 হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, তাহলে আমাদের 11-এর সঠিক উত্তরটি হয়ে যাবে কি অপশান বি ইজ, তাহলে হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরাল। এবার দেখো বলেছে কোশ্চেন নাম্বার 12-13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশনস, মানে কোরিলেশন মানে সমজাতীয় রিলেশন বা একের মধ্যে রিলেশন আছে তেমন করতে হবে। দেখো আছে গুজ ইজ টু জেন্ডার ডবল ইজ টু বি, বি এর সঙ্গে কী হবে আমাদের, তাহলে আমাদের 12-র দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ড্রোন, ডি আর ও এন ই ড্রোন, ঠিক আছে। এরপর আছে দেখো 13 লর্ড লেডি র্যাম, র্যামের সঙ্গে কী হয়ে যাবে ইউই, তাহলে আমাদের অপশান এ সঠিক উত্তর ইউই। এরপর আছে দেখো নেক্সট ফর কোশ্চেন নাম্বার 14, 15 এন্ড 16 চুজ দ্য কারেক্ট ন্যারেশান চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স, মানে সঠিক কারেক্ট ন্যারেশান চেঞ্জ যেটি হয়েছে আমাদের নিচের বাক্যের মধ্যে সেগুলোকে আমাদের সঠিকভাবে করতে হবে। তো দেখো 14-এ আছে হি সেইড টু মি আই অ্যাম রেডি, তাহলে এটি যদি আমরা সঠিক ন্যারেশান চেঞ্জ করি তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। নেক্সট আছে 15 দে সেইড উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, যেহেতু এটি আমাদের চিরন্তন সত্য তাহলে আমাদের 15-র অপশান সঠিক উত্তরটি হবে অপশান এ দে সেইড দ্যাট উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। এরপর আছে 16 রাহুল সেইড টু মি উই আর মর্টাল, তাহলে এটাও আমাদের চিরন্তন সত্য, তাহলে আমাদের 16-র অপশানটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এ রাহুল সেইড টু মি দ্যাট উই আর মর্টাল। এরপর আছে দেখো কোশ্চেন নম্বর 17 এন্ড 18 চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স, সাহিল শর্মা মেক্স টি 17-র দাগে আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে অপশান এ টি ইজ মেড বাই সাহিল শর্মা, বাদ বাকি যে অপশান বি সি এবং ডি আছে এগুলো আমাদের সঠিক নয়। এরপরে আছে 18 মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে অপশান সি দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। নেক্সট আছে দেখো ফর কোশ্চেন নাম্বার 19, 20 এন্ড 21 দ্য সেন্টেন্স আর ডিভাইডেড ইন টু 4 পার্টস মেক দ্য পার্ট দ্যাট অ্যাজ এরোর, বলছে যে পার্টগুলো আমাদের এই 4টে পার্টের মধ্যে ভুল আছে সেটাতে আমাদের টিক মারতে হবে। 19-এ আছে দেখো আই ডিড নট নো হোয়াই আর দে ওয়ার গোয়িং নর কুড আই আন্ডারস্ট্যান্ড হোয়াই হ্যাড দে লেফট সুন নো এরর, তাহলে আমাদের 19-এর দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, যেখানে আছে সেই অপশানটি সি হবে, যেমন হোয়াই হ্যাড দে লেফট সো সুন, তাহলে এটি আমাদের সঠিক উত্তর। এরপরে আছে দেখো 20 হি ওয়াকড 5 মাইলস হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল, এবং অপশান ডি আছে নো এরর, আমাদের সঠিক উত্তরটি বা যেটি আমাদের এরর আছে সেটি হচ্ছে আমাদের অপশান এ হি ওয়াক 5 মাইলস হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, এর ভিতরেই আমাদের ভুল আছে। এরপরে তাহলে দেখো 21-এ আমাদের যেটি আছে এর সঠিক উত্তরটি গিয়ে যাবে অপশান ডি অর্থাৎ নো এরর, মানে কোনো ভুল নেই। এরপর আছে দেখো ফর কোশ্চেন নাম্বারস 22, 23, 24 চুজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, তাহলে আমাদের এখানে ক্রম অনুযায়ী সাজাতে হবে এবং কোন সিকোয়েন্সটি আমাদের সঠিক আছে সেটি আমাদের করতে হবে। তাহলে 22-এর আমাদের সঠিক সিকোয়েন্সটি হলো কিউ আর এস পি, অপশান বি হবে কিউ আর এস পি। এবার দেখো আছে 23, 23-এর কারেক্ট সিকোয়েন্স যেটি আছে সেটি আমাদের অপশান হবে সি কিউ পি এস আর অপশান সি। এরপরে আছে দেখো 24 আছে, 24-এর যে সিকোয়েন্সটি আমাদের সঠিক সেটি হলো অপশান বি কিউ এস আর পি, এটি আমাদের সঠিক। এরপরে আছে দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট শীতল নেভার ফেইল টু গো টু স্কুল শি লাভ টু স্টাডি অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস নীলা অ্যান্ড কি ময়ার হার টু ফ্রেন্ডস উইথ হুম শি প্লেড শি ওয়াজ ডিসেন্টলি বিহেভড গার্ল, তাহলে এখানে যে আমাদের বক্স আছে মানে একটি গোল আছে এবং 1, 2, 3, 4 করে এখানে দেওয়া আছে, এই অনুযায়ী আমাদের এখানে উত্তর করতে বলা হয়েছে। নাও অ্যান্সার কোশ্চেন নাম্বার 25, 26, 27, 28 বাই স্টার্টিং দ্য পাই চার্ট, এই পাই চার্ট হিসাবে আমাদের এখানে উত্তরটি করতে হবে। 25-এ আছে দেখো হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্ব, এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে মেইন ভার্ব কোনগুলো আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 25-এর ডি 4, তাহলে অপশান 4 বা ডি অপশানে আমাদের 4টি হবে ঠিক। এরপর আছে 26 হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যে নাম্বারটা রিপ্রেজেন্ট করছে সেটি হয়ে যাবে আমাদের অপশান সি, তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। এরপরে আছে 27 হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন, তাহলে আমাদের 27-এর একদম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1। নেক্সট আছে 28 হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্বস, অ্যাডভার্ব যে নাম্বারটি রিপ্রেজেন্ট করছে সেটি হয়ে যাবে আমাদের অপশান বি 2।
এরপরে আছে দেখো কোশ্চেন নাম্বার 29-30 আর বেসড অন রাইটিং স্কিল, রাইটিং স্কিলের উপর নির্ভর করে এটি তৈরি করা হয়েছে। তো আমাদের সেটা বলছে শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টার সাইন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিং, হোয়াট হ্যাজ শি রিটেন, নিউজ পেপার রিপোর্ট, লেটার, নোটিশ, বায়োগ্রাফি। তাহলে আমরা জানি নোটিশের শেষে কাউন্টার সাইন্ড বলে একটা লিখতে হয়, তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 29-C কাউন্টার সাইন্ড। এরপরে আছে দেখো 30, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ ড্যাশ। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে, এ প্রসেস। তাহলে প্রসেসিংয়ে জানি আমাদের বিভিন্ন লিঙ্কার ইউজ করতে হয়, সেই জন্য আমাদের এটা হয়ে যাবে প্রসেস। এরপরে আছে দেখো রিডিং কম্প্রিহেনশন, এখানে পড়তে বলা হয়েছে 31, 32, 33, 34 এবং 35, এখানে আমাদের উত্তর করতে বলেছি। 31 আছে দ্য স্টুডেন্টস অয়ার অফ, আমাদের অপশান সঠিক উত্তর হবে ক্লাস 10, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর ক্লাস 10। এরপরে আছে 32, দ্য ইন্টারাকশান অয়ার হেল্ড অন, এখানেও আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি থার্সডে। নেক্সট আছে 33, দ্য স্টুডেন্টস বিলং টু ড্যাশ, এখানে আছে আমাদের অপশান সি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, আমাদের অপশান সি সঠিক উত্তর। এরপরে আছে দেখো 34, দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, আমাদের অপশান এ সঠিক উত্তর 21 বছর বা 21 ইয়ার্স। এরপরে আছে 35, দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ অপশান সি লেসন অন লাইটনিং অফ স্টুডেন্টস, ঠিক আছে লেসন অফ লাইটনিং অফ স্টুডেন্টস। তো এই ছিল তোমাদের ইংলিশ বিষয়ের যে এমসিকিউ টাস্ক বা এমসিকিউ অ্যাডাপ্টেশন টাস্কের 35টি প্রশ্ন। তো চলো এবার আমরা ইতিহাস বিষয় দেখি। দেখো ইতিহাসে বলা হয়েছে যে দশম শ্রেণীর ইতিহাস বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, আমাদের এখানে সব উত্তর হবে অপশান ঘ, উপরের সবকটি ঠিক। এখানে যে অপশানগুলো আছে এই উপসরের অপশানগুলো সবকটি ঠিক, আমাদের উত্তর হবে অপশান ঘ। এরপর আছে 2, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী একটি সাময়িক পত্র, কারণ এটি আমাদের এখানে অপশান খ হবে সঠিক উত্তর মাসিক পত্রিকা। এরপর আছে 3, নারী শিক্ষা ও নারীর অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়, তাহলে আমাদের এখানে অপশান খ হবে সঠিক উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা। তাহলে কী হলো গ্রাম বার্তা প্রকাশিকা, এটি আমাদের সঠিক উত্তর। এরপরে আছে 4, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কি, অপশান ঘ সঠিক উত্তর হবে অপশান ঘ, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। এরপর আছে 5, 1857-র বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, ব্রিটিশ বাহিনী বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। এবার 6 আছে, ছাপাখানার বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান একের ক, 1, 2, 3, এই তিনটি সঠিক, তাহলে আমাদের অপশান ক হবে সঠিক উত্তর। এরপরে আছে 7, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল ক, জমি অধিগ্রহণের দাবিতে, খাজনা হ্রাসের দাবিতে, গ, মজুরি বৃদ্ধির দাবিতে এবং ঘ, ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, খাজনা হ্রাসের দাবিতে। এরপর আছে দেখো 8, বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, মানে উপরের সবকটি। যেমন আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তাহলে এই উপরের সবকটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেই জন্য আমাদের অপশান হবে ঘ সঠিক উত্তর। এরপরে আছে 9, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিভূত করা হয়, এর কারণ ক, সঠিক উত্তরটি হয়ে যাবে ক, বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এরপরে আছে 10, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন, অপশান কয় আছে দেখো 1 এবং 2 ঠিক, তাহলে আমাদের ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য, বাঙালিবাবু সমাজের সমালোচনার জন্য, তাহলে আমাদের অপশান ক হবে সঠিক উত্তর 1 ও 2 ঠিক। এরপর আছে 11, দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, হায়দ্রাবাদ। এরপর আছে 12, রাজ্য পুনর্গঠন কমিশন 1853 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল, তার কারণগুলো যেমন আছে আমাদের এখানে অপশান ক সঠিক উত্তর, রাজ্যগুলির আভ্যন্তরীণ উন্নতির জন্য গঠন করা হয়েছিল, কেন রাজ্যগুলির আভ্যন্তরীণ উন্নতির জন্য। এরপরে আছে দেখো 13, ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, উদ্দেশ্য ছিল, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো এখানে আছে 1, বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেওয়া, জাতীয়তাবাদী আন্দোলনের গতিরোধ করা, জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দেওয়া, মুসলিম লীগকে দুর্বল করে দেওয়া। দেখো নিচের দুটো 3 এবং 4 এর কোনো
কারণই ছিল না, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, 1 ও 2 ঠিক। তো তোমরা একটু ভালো করে কারেকশন করে নেবে, 12 দাগে দেখো আছে রাজ্য পুনর্গঠন কমিশন, এটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। আমি বলেছিলাম ক, কটি হবে না, হবে কি অপশান খ, অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণ। আর 13 দাগে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, 1 ও 2 ঠিক। এরপরে আছে দেখো 14, সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এখানে দেখো 4টি অপশান আছে, এই 4টি অপশানের সবকটি ঠিক হয়ে যাবে, তাহলে উত্তরটি হয়ে যাবে উপরের সবকটি ঠিক, তাহলে আমাদের অপশান ঘ হবে সঠিক উত্তর। এরপর আছে 15, শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন কিসের জন্য, না অপশান ক, বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে, অপশান ক, বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। এরপর আছে 16, জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে, 1947, 1948, 1949, 1950, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, 1949 খ্রিস্টাব্দে। এরপর আছে 17, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল, অপশান গ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ভারত সভা। এরপর আছে 18 দাগ, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ, সতীদাহ। এ বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বিধবা বিবাহ এই 3টি অন্তর্ভুক্ত ছিল, শুধুমাত্র সতীদাহই অন্তর্ভুক্ত ছিল না। তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর MCQ অ্যাডাপ্টেশন টাস্কের বাংলা, ইংরাজি এবং ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আমি যখনই পোস্ট করব সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।